তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা নাতখা ইসলামবাদীকে রেখেছি আমরা হামদে বারি তাআলা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনব, আর সময় সময় মানকাবাদ কালামও শোনার চেষ্টা করব। আর নেকির দাওয়াত দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয়ও রেখেছি, যে যেখানে আছি আমরা নিজের ঘরের সদস্যদেরকে ডেকে নিই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার জন্য, আর ভালো ভালো নিয়ত করেনি সওয়াবের উদ্দেশ্যে ইনশা আল্লাহ তাআলা। বিষয় কী নিয়েছে, কী নিয়ে আলোচনা করব তা একটু পরে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ তাআলা। এর আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি নাতখা ইসলামী বাড়ি থেকে, হামদ শুনেই আপনাদেরকে বিষয় জানিয়ে দেবেন ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله 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 খোদা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, লা তাকনতু শুনেছি কোরআনে আমরা তোমার, লা তাকনতু শুনেছি কোরআনে আমরা তোমার, আল্লাহ 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 হু আল্লাহ Allah ho Allah 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 ho Allah 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 ho Allah বঞ্চি তো থাকবো কেন মন ভরে আমরা নেব, বঞ্চি তো থাকবো কেন মন ভরে আমরা নেব, বঞ্চি তো থাকবো কেন মন ভরে আমরা নেব, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, আল্লাহ 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 Allah
মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে 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 আর এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার আর এ মন যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা হামদে বারী তাআলা শুনছিলাম আহমদ রেজা ভাই থেকে যেখানে আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা শুনছি আমরা হামদ পাঠ করছি আর আল্লাহ তাবারক ও তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যে আমাকে মুমিন বানিয়েছেন মুসলমান বানিয়েছেন আখিরি নবীর উম্মত বানিয়েছেন যখনই কোনো বান্দা এর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করে তখন ওই বান্দার মুখ থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ আর কৃতজ্ঞ বান্দা তো সেই যে শুকরিয়া আদায় করতে পারছে আমরা প্রায় সময় একটি হাদিসে মোবারক শ্রবণ করি যখন এই কৃতজ্ঞতা নিয়ে কথা বলা হয় বা মুবালিক আলোচনা করে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলার হাজারো নাজ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলা রিজিক দেওয়ার পরেও আল্লাহ তাআলা বেঁচে থাকার শক্তি দেওয়ার পরেও কৃতজ্ঞতা যে আদায় করবে শুকরিয়া যে আদায় করবে এমন মন মানসিকতা হয়ে ওঠে না আর এই কৃতজ্ঞতা আদায় করা এটা যে কোনো মানুষের প্রতি হতে পারে যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে যে কোনো কাজের প্রতি হতে পারে আজ ছোটো ভাই বড় ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে বড় ভাই ছোট ভাইয়ের কেউ যদি একটা মুচকি হাসি দিয়েও আপনার উপকার করে কখনো তারও কৃতজ্ঞতা আদায় করা হতে পারে যদি কোনো ব্যক্তির মন মানসিকতা থাকে আর যদি এমন ইচ্ছা না থাকে সেই মাইন্ড যদি না থাকে চিন্তাধারা যদি না থাকে শত চেষ্টা করলেও তার থেকে এই কৃতজ্ঞতা আদায় করাটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়ে জেনে গিয়েছেন এর মধ্যে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় রেখেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞ বান্দা কারা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে কৃতজ্ঞতা আদায়কারী
যে ব্যক্তি যে বান্দা তার ব্যাপারে কি বলা হয়েছে তাও আমরা জানার চেষ্টা করব। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমাকে কোনো ব্যক্তি একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতারি করায় বা তোমাকে এক গ্লাস পানি পান করায়, ওই ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করতে ভুলিও না, কেননা সে তোমাকে বিপদের সময় পিপাসার্ত অবস্থায় এক গ্লাস পানি পান করিয়ে তোমাকে উপকার করেছে। তবে তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়াও ভুলে যাবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করাও ভুলে যাবে। তো প্রতিটা মুহূর্ত আমাদের জন্য, যদি কোনো ব্যক্তি রাস্তা দেখিয়ে দেয় তো সে ভুল করেনি, আমার উপকার করেছে, ক্ষতি করেনি। আজ কোনো ব্যক্তি কোনো মেজবান বড় আয়োজন করেছে, শত শত মানুষের আয়োজন করেছে, দাওয়াত দিয়েছে, খাবারের আয়োজন করেছে, সেখানে যদি সে যেই পরিমাণে আয়োজন করেছে খাবারের উপস্থিতি যদি কম থাকে, পাঁচশো মানুষের খাবারের আয়োজন করেছে, সেখানে 250 মানুষ উপস্থিত হলো, বাকি 250 মানুষ আসেনি, আর যারা আসেনি তারা যদি হয় আপন আত্মীয়, তখন যিনি মেজবান থাকে তার মনটা কেমন হয়ে যায়, সে কী ভাবে, কী চিন্তা করে? আর এই অনুপস্থিতির কারণে আপনার আত্মীয়র সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশী যারা থাকে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়। কারণ হলো গিয়ে দাওয়াত দেওয়ার পরেও না আসার কারণে এগুলো হয়েছে, আর তখনই ওই ব্যক্তি আসতে পারে না, দাওয়াতে আসে না অবহেলার কারণে, অমনোযোগিতার কারণে, অর্থাৎ মনে ছিল না বা অবহেলা ছিল বা ব্যস্ততা ছিল, কোনো ব্যক্তি আমাকে আশা নিয়ে দাওয়াত দিয়েছে মেহমানদারি করবে, কিন্তু আমি তার দাওয়াতের প্রতি গুরুত্ব দিলাম না, মুখ ফিরিয়ে নিলাম, ব্যস্ততা দেখালাম বা অবসর নেই আমি বা অন্য একটা কাজ ছিল আমার, এই যে বিভিন্ন বাহানা দিয়ে মানুষ অপরের দাওয়াতকে তুচ্ছ করে, আর যখন সে ব্যক্তি উপস্থিত না হয় তখন মেজবান যিনি হন, দাওয়াত দাতা যিনি থাকেন, তার অবস্থাটা কেমন হয়? পরবর্তীতে দেখা যায় সেও তার দাওয়াতে আসে না, আসবে বলে আসে না, এমন কিছু সিস্টেম হয়ে যায় পরবর্তী টাইমে। তো আমরা যখন কোনো ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করব যে না আলহামদুলিল্লাহ এই ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছে, এটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। বললাম আমি একটু আগে রাস্তা দেখিয়েছি আপনাকে, রাস্তা ভুলে গেছেন, রাস্তা দেখিয়ে দিয়েছে, আপনি কাউকে ফোন করলেন অমুক মেডিকেল হলটা কোথায় আছে বা হসপিটালটা কোথায় আছে, সে আপনাকে ফোনে বলে দিল লোকেশনটা, তো সেও আপনার উপকার করলো। এটা নয় কি আপনি ভাববেন বড় কী কাজ করেছে, একটু ফোন করে জিজ্ঞাসা করেছি লোকেশন বলে দিয়েছে, না, এটাও তো আপনার অনেক বড় বিপদ। সে যদি না বলতে হয়তো বা আপনার 2-4 ঘন্টা ঘুরতে হতো। যে যেভাবে আপনাকে আমাকে উপকার করে না কেন বা যতটুকু সহযোগিতা করছে আমার, এর জন্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা অনেক বড় মহান ব্যক্তির কাজ, আর এটা স্মরণ রাখা উচিত। আমাকে ছোট থেকে ছোট বা বড় থেকে বড় যে কোনো উপকার করুক না কেন, ভালো কথা বলুক না কেন, ভালো পরামর্শ দিক না কেন, আমি কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব, কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করব। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, এরপর ইনশা আল্লাহ তাআলা আরও কিছু কথা আপনাদের কল SMS গুলো ফেসবুক পেজে যারা আছেন আপনাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রণ কৃষ্ণা ভাইরা এবং মদিনা চ্যানেল বাংলার দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই। সুন্নি আলা রাসূলিনা সুন্নি আলা হাবিবিনা সুন্নি আলা মুহাম্মাদিন সুন্নি আলা শাফি তো হে আ
तो है अबद मुस्तफा तेरे लिए आमान है, तेरे लिए आमान है। सुन ले अला रसूलना, सुन ले अला हबीबना, सुन ले अला मुहम्मदिन। मोनो मार पेत चायो गुतो मार दीदार, मोनो मार पेत चायो गुतो मार दीदार। प्रियो नो भी करो पूरो नाशा अमार, करो पूरो नाशा अमार। मोनामार पेत चाय ओ गो तो मार दीदार। प्रियो नो भी करो पूरो नाशा अमार, पूरो नाशा अमार। पुरनी मारो जने आर नूरानी बहार, प्रियो नो भी आमाई दाना तो मार दीदार, दाना तो मार दीदार। सिदरतुल मुंतहा जन्नते आरशे, शब खाने गे ले तुम्हें शानो शौकोते। सिदरतुल मुंतहा जन्नते आरशे, शब खाने गे ले तुम्हें शानो शौकोते। आदम गोलामेर शौपोनेयो एक बार, प्रियो नबी एशे दौना तो मार दीदार, दौना तो मार दीदार, दौना तो मार दीदार, दौना तो मार दीदार, दौना तो मार दीदार। निर्जन जाय गए गबर अरे राते राधार, काफन पोरे ही तो आचे गोलाम तुमार। या रसूल अल्लाह बल्ला, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। आमी जो दियो गुनाहगार तो वो उम्मतामी तो तुमर चोरों ने रखोना, मदनी मदीने वाले। निर्जन जाए गए कबोरार राते राधार, काफन पोरे
হক পেশে কি ভাবে একনে শান্তি তার কবরালো কি তো করোনো রে তোমার করোনো রে তোমার মন আমার পে চাই ও গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার করো পূরণ আশা আমার পূর্ণিমার জনি আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে হায়াতে মোবারাকাতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে যা শিক্ষা দিয়েছেন, যা দেখিয়েছেন, উম্মতে মুহাম্মাদি তো তাই ফলো করবে, আর সেটাই তো তার দায়িত্ব, এটাই ফলো করতে হবে, এটাই অনুসরণ করতে হবে যা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারাকার মধ্যে আমরা পেয়ে থাকি। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির থেকে কিছু ধার নিয়েছিলেন, আর যখন ধার নিয়েছেন কিছুদিন পর ওই লোক আসলো, এসে বলল ফেরত দিতে হবে, আর একটু গরম হয়ে কথা বলছিল। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল, তো সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, থামো, তোমাদের তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেয়া, আমি তার থেকে ধার নিয়েছি, এটা পরিশোধ করতে হবে, আর সেটা না করে তোমরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছ। এ কথা শুনে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ওই পাওনাদার ব্যক্তির পাওনা পরিশোধ করে দিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করলেন যে তুমি আমাকে সময় মতো এটা দিয়েছো, আমি তোমার থেকে ধার নিয়েছি আর সময় মতো ফিরিয়ে দিতে পারিনি, এই কারণে তুমি এসেছো, সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়েছিল তোমার উপরে, আর এটা তুমি এখন ফিরে পেয়েছ। আমরাও যদি এর হাজার ভাগের এক ভাগ যদি আমাদের মধ্যে নিয়ে নিতে পারি, এক হলো গিয়ে কোনো ব্যক্তি আমার উপকার করেছে তার কৃতজ্ঞতা আদায় করা, আর একটা কথা এখানে উপকার করার পরে যখন কৃতজ্ঞতা আসে তখন উপকারের কথাটাও আসে আর সাথে সাথে খোটার কথাটাও আসে। কেউ আমি কাউকে উপকার করলাম, সে আমার কৃতজ্ঞতা আদায় করেনি, তো আমি তার খোটা দিয়ে দিলাম, আর খোটা দেওয়ার ধরন যা আজকাল হয়ে গেছে আমাদের এটা একটা ভিন্ন বিষয়। এরপরে কৃতজ্ঞতা আদায় করার ব্যাপারে আমাদের অলসতা মন মানসিকতা নেই, তাকে একটু ধন্যবাদ জানানো, শুকরিয়া জানানো, তার ব্যাপারে একটু তাকে কিছু বলে সান্ত্বনা দেওয়া, সেই ইচ্ছাটুকু আমাদের হয় না। আর অপরদিকে উপকার করলে, যদি কোনো ব্যক্তি আমার উপকার করেছে সেটা ভুলে যাই বা তার প্রতি আমার গুরুত্ব থাকে না, উপকার তো সে করে দিয়েছে সেটাকে ছোট মনে করি, হয় এমন তো হয়ে থাকে আজকাল। তো এই যে তিনটা বিষয়, একটা হলো উপকার, দ্বিতীয় হলো খোটা দেওয়া, তৃতীয় হলো কৃতজ্ঞতা, এই তিনটা বিষয় যখন আমরা সামনে রাখি তখন আপনার আমার মন এটা বলে না, সে যদি আমাকে দেখতে ছোট একটা উপকার করেছে বা আমার ভালো করেছে তো আপনার আমার মন বলবে কি না তার প্রতি একবার আমি কৃতজ্ঞতা আদায় করি, না ভাই ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আল্লাহর যে এই সময় আপনি এমন একটা পরামর্শ দিয়েছেন, এমন একটা কাজ করে দিয়েছেন, এমন একটা বিষয় আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা যেভাবে হোক না কেন, যদি আপনাকে সে মুস্কি হেসে আপনার মনটাকে খুশি করে দেয় এটার প্রতি আপনার কৃতজ্ঞতা আদায় করা উচিত। যদি সে আপনার হারিয়ে যাওয়া কোনো পশুকে দেখিয়ে দেয় তো সেটার প্রতি আপনার কৃতজ্ঞতা আদায় করা উচিত। কিছু কল শুনি দর্শক আপনাদের, এরপর এসএমএস পর্ব, জি কল শুনিয়ে দিন। গোলাম মনিউদ্দিন সাহেব বলছি রাজশাহী থেকে।
আমি একটি নাথের আসল শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুব খুশি হব। ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন, শোনানোর চেষ্টা করছি। পরবর্তী কল। মোহাম্মদ বাবুল সরকার, ক্যামেরা ডিস্ট্রিক্ট। আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার মাদ্রাসা সবসময় দেখতে পারি। আল্লাহ তাআলা ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, সাথে থাকবেন, আরো দাওয়াত দিবেন সবাইকে দেখার জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম আব্দুর রহমান, ফরিদপুর থেকে। আমি একটা নাচ শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা শুনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম রুকুল ইসলাম, আমি রাজশাহী থেকে। মাদানী অনুষ্ঠান দেখতেছি এখন, আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার। আমি একটু সুযোগ পেলেই আমি আপনাদের এই অনুষ্ঠানটা একটু দেখি, সামনে নিয়ে বসি। আলহামদুলিল্লাহ আপনার আলোচনা হলো, খুব সুন্দর লাগে আমাদের। অনেক নতুন নতুন তথ্য আমরা এখান থেকে জানতে পারি, অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ এখান থেকে আমরা পেয়ে থাকি। আপনাদের হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, এটার নামই তো শুকরিয়া আদায়, এটার নামই তো কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যে মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারি, ইলমে দিন অর্জন করতে পারি, সুন্নতে মোবারকা শিখি, এরপরে অজানা কিছু তথ্য আমরা জানি। যদি এই বিষয়টা চিন্তা করি, তারপরে তো নিজের ভিতর থেকে, নিজের অন্তর থেকে, নিজের মন থেকে এটা বের হয়, আল্লাহ তোমার শুকরিয়া, যে এমন একটা ফেতনা ফ্যাসাদের জমানায় এসে আমরা এমন সুন্দর একটি চ্যানেল পেয়েছি। শুকরিয়া যদি কোনো ব্যক্তি আদায় করতে চায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দয়া, এমন একটা সুন্দর সংগঠন আমরা পেয়েছি। পরবর্তী কল দেন। আমি বগুড়াতে বলতেছি, আলাসর ডাক্তারি মাদি জানা দেখতেছি, ভালো লাগতেছে। আমি আর এক কালাম শুনতে চাই, কালাম কি হলো? মাটি হয়ে মাটি ঘর, মাটি হয়ে দিচ্ছে না, শুনে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। আমরা কয়েকটা এসএমএস পড়বো, এরপরে কালাম শ্রবণ করবো। আজকে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দুই দুইজন নাতখা ইসলাম ভাই, শোয়েব মাদানী ভাই আছেন, আহমদ রেজা তারি ভাই আমাদের সাথে আছেন। কালাম শুনবো, কয়েকটা এসএমএস পড়ি ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি, একটি নাতে রসুল শুনতে চাই, এই হাসনাইনের নানা, যদি সম্ভব হয় শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর একজন নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, নাতে রসুল শুনতে চাই, আর নাতে রসুলকে অনেক মোহাব্বত করেন, তিনি এটাও বলেন। আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জাকির ভাই, দয়া করে জানাবেন আজকের অনুষ্ঠানের বিষয়। আজকের অনুষ্ঠানের বিষয় তো এখনই বলে দিলাম, কৃতজ্ঞতা। ফরিদুল ইসলাম আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আহমদ রেজা ভাই থেকে, একটি গাউসে পাকের মানকাওয়াত শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি আমরা শোনানোর জন্য, যদি সম্ভব হয়। এরপরে রায়হান আত্তারি বলছেন, প্রবাস থেকে, তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। কিছুদিন ধরে একটু অসুবিধায় আছি, দোয়া করবেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, ভালো রাখুক আপনাকে। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, মাশাআল্লাহ, আমি দাওয়াত ইসলামীকে ভীষণ ভালোবাসি, আমার প্রাণ প্রিয় দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ। আর একজন লিখলেন, আমি চকরিয়া থেকে বলছি, মাশাআল্লাহ, তিনি একটি নাতের রসুল শুনতে চেয়েছেন, আর টিয়া নাই পয়সা নেই, ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হোসেন আমাদের সাথে আছেন শায়েস্তাগঞ্জ থেকে, তিনিও দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সবসময় ভালো থাকেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কি কালাম শ্রবণ করব? আমাদের যা ভাই কোন কালাম শোনাবেন আজকে, যেহেতু অনেক দর্শকের অনুরোধ? আচ্ছা শোনান যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। আবারও কল শুনবো দর্শকের, আর বিষয় যেটা রেখেছি তা নিয়েও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, তয়বা বহু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা
সৈয়দিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওঘে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণকালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ইমান মরণকালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ইমান তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে তয়বা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা আসি একা যাব একা সঙ্গে কেহ যাবে না আসি একা যাব একা সঙ্গে কেহ যাবে না যেদিন তোমার ডাক পড়িবে যেদিন তোমার ডাক পড়িবে কবর মাঝে শুইতে হবে যোগার কিছু করেছো বন্ধু তারি মাঝে বিছানা আসি একা যাব একা সঙ্গে কেহ যাবে না আসি একা যাব একা সঙ্গে কেহ যাবে না আসি একা যাব সঙ্গে কেহ যাবে আর টিয়া নাই ফয়সা নাই কেন যাইতা সোনার মদিনা কেন যাইতা সোনার কেন সাইতাম মনে হদে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হদে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফ
শানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম সোনার শানাই মনে হার ফাগির মতো মনে হার ফাগির মতো ওড়াল মারিতাম আর টিয়ানাই পয়শানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। আল্লাহ তাবারক ও তাআলা সব সময় আমাদের জবানকে আমাদের জিব্বাকে আল্লাহ তাআলার প্রশংসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, আউলিয়া কেরামের প্রশংসা, সাহাবা কেরামের প্রশংসা দ্বারাই যেন আমরা সজ্জিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রতি যে ব্যক্তি কোনো ভালো আচরণ করে তোমরা তার প্রতিদান দাও, তোমাদের প্রতি যদি কোনো ব্যক্তি ভালো আচরণ করে তবে তার প্রতিদান দাও, যদি দেওয়ার মতো কিছু না পাও তাহলে তার জন্য দোয়া করো, যদি দেওয়ার মতো কিছু নেই আপনার কাছে তবে রসুল বলেছেন তার জন্য দোয়া করতে, যাতে সে বুঝতে পারে তা তোমরা তার প্রতিদান দিয়েছ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছ। সব কিছুর প্রতিদান রয়েছে, কিছু প্রতিদান দর্শক শ্রোতা এমন হয় উপস্থিত, আর কিছু প্রতিদান হয় ধীরে ধীরে পরবর্তী টাইমে আস্তে আস্তে আদায় করা হয়। যেমন কোনো ব্যক্তি রাস্তার মধ্যে আপনার ব্যাগ তুলে দিল, আপনার হাতে তুলে দিল ব্যাগ, তো আপনি সাথে সাথে তাকে বললেন আমাদের অভ্যাস হয়ে গেছে, ধন্যবাদ বা থ্যাংকস দিই আমরা। আর যদি একটু স্বভাবের উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি মদিনা মদিনা, এটা উপস্থিত, ব্যাগ তুলে দিলাম আমরা তো সাথে সাথে তার শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া ভাই বা ধন্যবাদ জানিয়ে দিলাম, যে ব্যাগ তুলে দিছে সেও খুশি হয়ে গেল, আপনারও একটু উপকার হয়ে গেল। এটা উপস্থিত কৃতজ্ঞতা আদায় করা। আর কোনো এমন আবার অন্য বিষয় আছে কৃতজ্ঞতা ধীরে ধীরে আদায় করা হয়, যে কোনো ব্যক্তি আপনাকে কিছু টাকা ধার দিয়ে সহযোগিতা করেছিল বা অনেক বড় বিপদ থেকে আপনাকে উদ্ধার করেছে বা আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন মেডিকেলে নিয়ে গিয়েছিল, তো যখনই দেখা হয় তখনই এর প্রতি একটা ভালোবাসা একটা মহব্বা থেকে যায়, ভাই ওই দিনের কথাটা বারবার মনে পড়ে, শুকরিয়া ভাই আপনি আমাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলেন, আমার মা যখন অসুস্থ ছিল আমার বাবা অসুস্থ ছিল তো আপনি এই সহযোগিতাটা আমাকে করেছেন। তো এই যে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা ধীরে ধীরে হতেই থাকে হতেই থাকে। আর অকৃতজ্ঞ বান্দা যারা যারা কৃতজ্ঞতা আদায় করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, তারা এই বিষয়টা ভুলে যায়। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, তুমি কি তার উপকারের কথা ভুলে গেছো? কার উপকারের কথা আর কোন বিষয় সেটাও জানাবো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার যে উপকার আর তার যে আমার জন্য কষ্ট আর সে যে কতটুকু পরিশ্রম করেছে তার এই উপকারের কথা তো কখনো ভোলা যাবে না। তো রসুল বললেন, যদি ভুলতে না পারো তো যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকে তার কৃতজ্ঞতা আদায় করতে থাকো,
তো আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এখনো মুসলমান হয়নি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি তার তাকদীরে, যদি তার ভাগ্যে ইমান থাকে, কালেমা থাকে, অবশ্যই সে একদিন না একদিন কালেমা পড়ে মুসলমান হবে। তো অনেক যন্ত্রণা দিত। আল্লাহ নবী যাকে যার কৃতজ্ঞতা আদায় করার জন্য বলেছেন, ওই ব্যক্তি আবু হুরায়রাকে অনেক কষ্ট দিত, বিভিন্ন ধরনের কথা বলতো। একদিন আবু হুরায়রা আবার আসলেন রাদিয়াল্লাহু তাআলা, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন সে যেন ইমান নিয়ে আসে, কালেমা পড়ে। তার দেয়া কষ্ট আর সহ্য করতে পারি না, তার গালমন্দ আর শুনতে পারি না, আপনাকে নিয়ে কটু কথাগুলো আর ভালো লাগে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার খুব মহব্বত হয় তার প্রতি? বলে, হ্যাঁ, যাও গিয়ে দেখো, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর কোনো ব্যক্তি ছিলেন না, সে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তার কৃতজ্ঞতা আদায় করতে থাকো। আজ যদি মা বাবার সেই উপকারের কথা আমরা স্মরণ করি, তো পুরো পৃথিবীটা আমার জন্য, পুরো দুনিয়াটা আমার জন্য, আমার যা আছে, ধন সম্পদ বলেন আর সম্মান বলেন, লেখাপড়া বলেন, যা কিছু বলেন না কেন, কার? মা বাবার জন্য। আর এই মা বাবার যদি কৃতজ্ঞতা আদায় করতে না পারি, আজ ছোট থেকে যে পরিবেশটা আমি পেয়েছি বড় ভাইয়ের জন্য, তার যদি আমি শুকরিয়া আদায় করতে না পারি, আমার মধ্যে যতটুকু বিবেক বুদ্ধি আছে, যতটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি বই থেকে, ক্লাস থেকে, তো সেটাকে আমার টিচার, আমার ওস্তাদ, যদি তার শুকরিয়া আদায় করতে না পারি, আমাকে যেন ভালো একটা পরিবেশ দিয়েছে, বন্ধুমহল, তারা যে আমাকে নামাজের দিকে আহ্বান করেছে, তারা যে আমাকে মসজিদ দেখিয়েছে, সে সকল বন্ধুদের শুকরিয়া আদায় করে না না করে কোথায় যাব আমরা? তো এভাবে যদি আমরা দেখি, ঘরে বাহিরে প্রতিবেশী বন্ধু বান্ধব, টিচার, স্কুল, মাদ্রাসা, যেই লেভেলে আমি আছি, যেখানেই আমি আছি, প্রতিটা ব্যক্তির সাথে সম্পর্ক শুকরিয়া আদায় করার। কিন্তু আজ তো এটা উঠে গেছে, মানুষের অন্তর থেকে মনে হয় শুকরিয়া আদায় করাটা একেবারেই চিন্তাধারাটা উঠেই গেছে। তো এমনটা নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকবারই এই হাদিসে মোবারকার মধ্যে এগুলো এসেছে কি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ইসলামের অনেক উপকার দিয়েছে। কেন বলেছেন? একটা ভাব প্রকাশ করলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী দিয়েছেন এটা আমরা জানি, কতটুকু দিয়েছেন তাও হাদিসে পাকের মধ্যে এসেছে। তারপরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কীভাবে বললেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ যতটুকু ইসলামের উপকার করেছে, অন্য কারো সম্পদ ততটুকু উপকার করেনি, কেন বলেন? একটা ভাব প্রকাশ করলেন এটা দিয়ে। তো এভাবে করে অসংখ্য হাদিসে কারিমা পাবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি যা করেছে তার কথাগুলো আলোচনা করেছেন। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাদিসে মোবারকের ইরশাদ করেছেন। তো কৃতজ্ঞতা, শুকরিয়া, উপকারের উপকার করার পরে তার একটু প্রশংসা করা, তাকে ধন্যবাদ জানানো, শুকরিয়া আদায় করা, এটা মন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তবে সে ছোট হোক বা বড় হোক, কারো প্রতি শুকরিয়া আদায় করতে বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। আর যদি না পারি এটা, তখন মনের মধ্যে রিয়া চলে আসবে, হিংসা চলে আসবে, বা নিজের অহংকার যেটা আছে এটা চলে আসবে, হ্যাঁ উপকার করেছে কী হয়েছে, অসুবিধা কী, আমি তো কত করেছি তাদের জন্য, আচ্ছা উপকার করেছে তাতে কী হয়েছে, একদিন একদিন শোধ হয়ে যাবে, আচ্ছা সে উপকার করেছে কেন করেছে, তার দুনিয়াবি কোনো স্বার্থ আছে এজন্য করেছে, বাস বিভিন্ন আমার ভিতরে শুকরিয়া আদায় করার সেই মন মানসিকতা নেই, সেই চিন্তাধারা নেই, কিন্তু আমি এটা বলি না, আমি বারবার তাদের উপরে দোষ চাপিয়ে দিই বা বিভিন্ন পথ খুঁজি এখান থেকে বের হওয়ার জন্য। এমনটা তো হওয়ার দরকার ছিল না, বাস যে যতটুকু উপকার করেছে যদি মুখ থেকে একবার বলে দেই আলহামদুলিল্লাহ বা শুকরিয়া বা ধন্যবাদ ভাই আপনি কাজটা করেছেন, হয়ে গেল, কিন্তু সেই ইচ্ছাটুকু আমাদের নেই। দুই একটা কল শুনি দর্শকের, হয়তো এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানও শেষ করে দিতে পারি, পরবর্তী কল দেন। সিলেট হবিগঞ্জ থেকে বলছি, আমার ফ্যামিলির সবাই আগে অন্যান্য ফিল্ম এবং বিভিন্ন চলচ্চিত্র দেখত, আমি তাদেরকে এই চ্যানেলের দাওয়াত এবং বুঝাইছি, তারপর তারা নিয়মিত আমরা ফ্যামিলি একসাথে বসে অনুষ্ঠান দেখি, ইনশাআল্লাহ তাআলা সবার আল্লাহর রহমতে হেদায়েত হয়েছে, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আমাদেরকে চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলে যদি একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, একটু চেষ্টা করলে যদি একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, একটু চেষ্টা করলে যদি একজন মানুষ হারাম কাজ থেকে বাঁচতে পারে, অসুবিধা কি? আমার যদি একটু চেষ্টার কারণে একজন মানুষ নাজাতের পথ পেয়ে যায়, তো এটা আপনার জন্য আমার জন্য অনেক ভালো একটি দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ পুরো দুনিয়াতে দেখুন, হাজার নয় লক্ষ দিক হবে না, লক্ষ লক্ষ যুবকদের
ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। যারা মাথায় টুপি পরারও চিন্তা ভাবনা করতো না, হয়তো আজও টিভি সেটের সামনে অনেক যুবক আছে যাদের মাথায় টুপি নেই, শুনতেছে কথাগুলো, দাওয়াত ইসলামী তাদের মাথায় পাগড়ি পরিয়েছে। একজন আলিম সাহেবের এমন অভিমত ছিল কি, আমরা চেষ্টা করে নিজের সন্তানের মাথায় পাগড়ি পরাতে পারি না, কিন্তু দাওয়াত ইসলামী একটু চেষ্টার মাধ্যমেই মানুষের মাথায় পাগড়ি পরিয়ে দেয়। তো এর সুক্রিয়াও আদায় করব আমরা। আর দ্বিতীয় কথা, আমার আপনার চেষ্টার কারণে, একটা দুইটা কথার কারণে, একটু ভালো কথা বলার কারণে যদি একজন মানুষ গুনাহ থেকে তওবা করে, লাভই লাভ, মুসলমান আমার মুসলমান ভাই জাহান্নামে কেন যাবে, জান্নাতের দিকে নেওয়ার ব্যবস্থা করে দিই। আমার একটা কথার কারণে যদি কোনো ব্যক্তি শরাব ছেড়ে দেয়, মদ পান করা ছেড়ে দেয়, অসুবিধা কথা, ভালো কাজগুলো, ভালো কথা, আমার একটা কথার কারণে, নেকির দাওয়াতের কারণে যদি কোনো ভাই গান শোনা ছেড়ে দেয়, তো বলতে অসুবিধা কি, একটু বলি, বলার কারণে, নেকির দাওয়াতের কারণে সে গান ছেড়ে দিবে, বা আমার জান্নামতে কোনো ভাই, কোনো মুসলমান সে মা বাবাকে কষ্ট দেয়, আমি একটু নেকির দাওয়াত দিলে যদি সে ফিরে আসে, হয়তো বা তার মধ্যে জ্ঞানটুকু নেই, মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি রয়েছে, তো আমরা যদি নেকির দাওয়াত দেওয়ার কারণে সে ফিরে আসে, অসুবিধা তো কিছু নেই, ভালোই ভালো, নেকির দাওয়াত সে গ্রহণ করে নিয়েছে, ভালোর পথে চলে এসেছে। কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করতে জানে না, আমার নেকির দাওয়াতে যদি সে কোরআনে পাকের তেলাওয়াত শেখা শুরু করে দেয়, তো আলহামদুলিল্লাহ, এটাও তো ভালো কাজ। তো নেকির দাওয়াত দিতে থাকা উচিত, যাতে করে আমার নেকির দাওয়াতে যদি একজন মানুষও ফিরে আসে, ভালো পথে চলে আসে, তো আল্লাহ তাবারক তাআলার প্রতিদান অবশ্যই আমাদেরকে দান করবেন। পরবর্তী কল দেন। আমার নাম মহাইনুল হোসেন মুন, আমি রাজশাহী থেকে, আমি একটা নাচ শুনতে চাই, নাচের নাম মহাসুনের নানা। এ হাসনাইনের নানা, আচ্ছা এসএমএস এর মাধ্যমে আসছিল এই নাতের অনুরোধ, শোনাবো যদি সম্ভব হয়, যদি নাতখা ইসলামী বেরা শুনান তো অবশ্যই আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ, তার সাথে আমিও শুনবো। আর নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে, জানি না কত মানুষের হৃদয়ের খোরাক নাতে রসুল, হৃদয়ের প্রশান্তি নাতে রসুল, এমন হাজারো মানুষ পাওয়া যাবে আহমদ রেজা ভাই শোয়েব ভাই, যে রাতে যখন বিছানায় যায় তো সে নাতে রসুল শুনতে শুনতে ঘুমায়, হৃদয়ের প্রশান্তি পায়, অন্তরের মধ্যে এক শান্তি অনুভব হয় নাতে রসুল শুনলে, আর যত শুনবে ততই তার কাছে ভালো লাগবে। এটা পরীক্ষিত, একবার শুনে দেখেন, রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘরের দরজা লাইট অফ থাকবে, তো নাতে রসুল শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যান, আপনি অনুভব করতে পারবেন যে আপনার রাতটা কত শান্তিতে আর রিল্যাক্সে আপনার কেটে গেছে। এটা অনেক 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 সত্যি হৃদয়ের এক প্রশান্তি নাতে রসুল। নাতে রসুলে শুনি আমরা, এরপরে অনুষ্ঠানের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। এ হাসনাইনের নানা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী, হসনাইন না না, এই 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 হসনাইন না না, এ
হসনেন নানা কি ভাবে যাবো মদিনা নেই কোনো মুরশিদ কি ভাবে যাবো মদিনা নেই কোনো মুরশিদ Hi.
सूफी शेरा पीर आला हजरत तेरे नायब तिने आला हजरत तेरे नायब तिने दूर कोने चल पुशोशका तिने मुर्शिदा मारा तार 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 मुर्शिदा मारा मुर्शिदा मारा तार मुर्शिदा मारा तार मुर्शिदा बख्शिश दे को नबिर बे में भरा वसाइले बख्शिश दे को नबिर बे में भरा फैजान सुन्नत दे को जागिए चे को तो शाड़ा फैजान सुन्नत दे को जागिए चे को तो शाड़ा अकीदाए अहले सुन्नत अकीदाए
সুন্নাত লিখনিতে আছে যা তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে থেকে নিজেকে নেককার বানানো এবং নেকির দাওয়াতের মাধ্যমে অপর অপর ইসলামী ভাইদেরকে মুসলমানদেরকে আমরা যেন সৎ উপদেশ দিতে পারি এবং আল্লাহ তাবারক ও তাআলার হুকুম আহকামগুলো পালন করার উৎসাহ দিতে পারি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নাতের উপর আমল করার উৎসাহ যেন আমরা দিতে পারি নেকির দাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক ইনশা আল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। পড়ে বনা কে নই বাবা মরা
श्रेष्ठ पदशा सला तो सला ऋषि आसो में तारों का ऋषि आसो में तारों का सला तो पढ़ते रहो तुम अपने आका पर दुरूद मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दुरूद सलाम हे मदीना श्रेष्ठ बादशाह सलातो व सलाम सलातो व सलाम अलैका या रसूलल्लाह व अला आलिका सहाबिका या हबीब अल्लाह सुभानक अल्लाहुम्मा व बिहमदिका ला इलाहा इल्ला अंत अस्तगफिरुका व अतूबु इलैक सुभानक अल्लाहुम्मा व बिहमदिका ला इलाहा इल्ला अंत अस्तगफिरुका وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى تهجد اور فجر ربھاش چھ جار رحمت پورن پربھات ہوئے تار